পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রের তলায় তলিয়ে ফের মৃত্যু হলো দুই বাঙালি পর্যটকের। মৃত দুই পর্যটকের নাম অজয় দাস বয়স 30 এবং অরিন্দম দাস বয়স 32। তারা হুগলি শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী বাইলেনের বাসিন্দা। নিজেদের এলাকা থেকে ছয় বন্ধু একসঙ্গে বুধবার পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে পৌঁছায়। হোটেলে পৌঁছে নিজেদের মালপত্র রেখে ছয় বন্ধু বেরিয়ে পড়েন সমুদ্রে স্নানে। সমুদ্রে স্নান করতে নেমে অজয় ও অরিন্দম দুজনেই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায়। বাকি চারজন বন্ধু স্নান সেরে উঠে এলো, অরিন্দম ও অজয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই উড়িষ্যার পুলিশ দুই পর্যটকের দেহর খোঁজে তল্লাশি শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই দুই পর্যটকের দেহ উদ্ধার করা হয়। মৃত অজয় পেশায় টোটো চালক ছিলেন। তার দাদা সুভাষ দাস বলেন, ভাই বেড়াতে খুবই ভালোবাসতেন, বন্ধুদের সঙ্গে প্রায়শই বেড়ানো নেশা ছিল তার। এর আগেও বন্ধুদের সঙ্গে অনেকবার পুরীতে বেড়াতে গিয়েছিল অজয়। সমুদ্রে টানে বারবার ছুটে যেত পুরী, কিন্তু সেই সমুদ্রই ভাইকে কেড়ে নিল। অন্যদিকে অরিন্দম একটি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টের কাজ করতেন। অরিন্দমের মা সুদীপ্তা দাস জানিয়েছেন, হোটেলে ঢুকে প্রথমবার তাকে ফোন করেন, তখন জানতেন না যে ছেলে আর কোনোদিনও ফিরবেন না। বিকেলের দিকে পুরী থানা থেকে সুদীপ্তা দাসকে ছেলের মৃত্যু সংবাদ জানানো হয়। শুক্রবার দুপুরে দুই যুবকের নিতরদেহ বঙ্গলক্ষ্মী বাইলেনের বাড়িতে আসে, গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে দুদিন আগেই হাওড়ায় দুই পর্যটকের মৃত্যু হয় একইভাবে সমুদ্রে স্নান করতে গিয়ে। আরও এক পর্যটককে তখনই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। তিনি পুরীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাওড়া থেকে একই পরিবারের পাঁচজন পুরীতে ঘুরতে গিয়েছিলেন। বুধবার পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর 13 এলাকায় সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তারা। তিনজন ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ চালান এবং একজনকে তৎক্ষণাৎ জল থেকে টেনে তোলা হয়। তবে বাকি দুজনকে তুলতে কিছুটা সময় লেগেছিল। হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক, এমনটাই কিন্তু জানা যায়। মৃতেরা হলেন রঞ্জন দাস বয়স 52 এবং তার ছেলে ঋষভ দাস বয়স 16। হাওড়া থেকে গত পয়লা মে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। রঞ্জন এবং ঋষভ ছাড়াও ছিলেন রঞ্জনের স্ত্রী ভাগ্নে এবং তার মা। ভাগ্নে সায়ন মাইতিও সমুদ্রে জলে তলিয়ে যায়, তবে তাকে উদ্ধার করা যায় কিছুক্ষণের মধ্যেই। পুরীর এই পর্যটকরা সকলেই হাওড়ার শিবপুর থানার অন্তর্গত এক নম্বর আচার্যপাড়া লেনের বাসিন্দা ছিলেন। বুধবার দুজনের মৃত্যুর খবর বাড়িতে আসে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক তার দুদিন পরেই আবার ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। ফের মৃত্যু হলো বাঙালি দুই পর্যটকের।